ঝর্ণা দেখে ফিরতে পারবেন না যদি কয়েন ছুঁড়ে না দেন ঝর্ণার জলে। আর 1, 2 বা 3টি কয়েনে পূরণ হবে আপনার মনের আশা। যাকে পছন্দ করবেন সে হবে আপনার জীবনসঙ্গী, এমন মিথ। তাই হাজার হাজার মানুষ প্রতিদিন জড়ো হয় ইতালির রাজধানী রোমের বিখ্যাত ট্রেভি ফাউন্টেনে। ঝর্ণার জল পড়ার শব্দ যখন আপনার কানে আসবে, বুঝবেন পৌঁছে গেছেন নিজের গন্তব্যে। হাতের টানের শব্দ অনুসরণ করলে প্রথমেই চমকে যেতে হবে, কারণ মনে হবে একটি সুরম্য অট্টালিকা দেখে। আরও অবাক হতে হবে, কারণ মনে প্রশ্ন আসবে, ভবনের নিচ দিয়ে জল আসছে কোথা থেকে? আসলে এটি একটি মানুষের তৈরি ফোয়ারা। 261 বছরের পুরনো এই ট্রেভি ফাউন্টেন বিশ্বের বিখ্যাত 7টি ঝর্ণার অন্যতম। সারা বিশ্বের পর্যটকরা ইতালি গেলে ভেনিস, রোমের ভ্যাটিকান সিটি আর কলোসোর মতো ঐতিহাসিক দর্শনীয় স্থান পরিদর্শনের মতো অবশ্যই আসবেন 3 রাস্তার মিলনের জায়গা ট্রেভি ফাউন্টেনে। ট্রেভি ফাউন্টেন স্থপতি নিকোলো সার্ভি। ঝর্ণার জলরাশির সাথে স্থাপত্য কাজের এক দারুণ সাজস্য মিলেছে সমুদ্রের রোমান দেবতা নেপচুনের একটি বিশাল পাথুরে অবয়ব। 85 ফুট দীর্ঘ আর 160 ফুট প্রস্থের এই বিশাল ঝর্ণা ঘিরে আছে কয়েন নিক্ষেপের কিংবদন্তি। বলা হয় এই ঝর্ণায় একটি কয়েন ছুঁড়লে আপনি রোমে ফিরতে পারবেন, 2টি কয়েনে পূরণ হবে প্রেমের ইচ্ছা, আর 3টি কয়েন ছুঁড়ে দিলে প্রেম পরিণত হবে বিবাহ বন্ধনে। দর্শনার্থীদের মধ্যে তাই বেশিরভাগই তরুণ। ঘুরতে ঘুরতে পেয়ে যেতে পারেন বাঙালির দেখাও। আমি যতটুকু কালচার সম্পর্কে জানি যে রীতি আছে এখানে, যেটা কয়েন দিলে মনের বাসনা বা আপনার উইশ পূরণ হয় আর কি। সো দ্যাটস ওয়াই এটা দেখার ইচ্ছা ছিল, দেখার জন্য এখানে আসলাম। 1762 সালে এই ঝর্ণার নির্মাণ কাজ শেষ হয়েছিল। ঝর্ণার নামকরণ করা হয়েছিল 3 রাস্তার মিলন কেন্দ্রের কারণে। ল্যাটিন শব্দ ট্রিভিয়াম মানে 3 রাস্তার মোড়, ইতালির ভাষায় ভায়া মানে সড়ক, আর ট্রেভি ঝর্ণার অবস্থান ভায়া ডি ক্রোসিচি, ভায়া পোলি এবং ভায়া ডেলে মুরাত্তের কেন্দ্রস্থলে, মানে যেখানে এই 3টি রাস্তা একটি মোড়ে মিশেছে। ট্রেভি ফাউন্টেনের মূল থিম হচ্ছে গল ঘুরছে সামুদ্রিক প্রাণীর চারদিকে, যার কেন্দ্রে দেবতা নেপচুন 2টি ঘোড়া দিয়ে টানা রথের উপর দাঁড়িয়ে আছেন। আর সেই স্থাপত্য কাজ আর জলরাশি দেখে মুগ্ধ এই মেক্সিকান তরুণী। It's an epic moment. Yeah. You can call me, but only in another moment, because right now it's so full. So don't come at this time. মিলালওয়ের মতো লাখো দর্শনার্থীরা ভাবে আবারও কি সুযোগ হবে এই অপরূপ সৌন্দর্যের মুখোমুখি হবার, যেখানে প্রতিদিন জড়ো হয় লাখো পর্যটক। আর এই ঝর্ণা বিখ্যাত হয়েছে ফেদেরিকো ফেলেনির তৈরি লা ডলচি ভিডো সিনেমার সুবাদে, যেখানে নায়িকার আমন্ত্রণে তাকে স্পর্শ করতে স্যুটটাই পরে নায়ক নেমে গিয়েছিলেন ঝর্ণার জলে।